আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম মাই কিচেন। আজ আমি আপনাদেরকে ভাজা বেগুনের ভর্তা তৈরি করে দেখাবো। তো আসুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় ভাজা বেগুনের ভর্তা। এখানে আমি একটা বড় সাইজের বেগুনকে অর্ধেক করে কেটে নিয়েছি। এখন আমি এই বেগুনের পিসের সাথে সামান্য হলুদ মাখিয়ে হালকা তেলে ভেজে নেব। আমার মাখানো হয়ে গেছে, এখন আমি অল্প তেলে ভেজে নিব। চুলে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এখন আমি এতে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব। তেল হালকা গরম হয়েছে, এখন আমি বেগুনের পিসগুলো দিয়ে দিব। আমার বেগুনের পিসগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে, এখন আমি এতে সামান্য একটু পানি দিব, কারণ আমি তেল কম দিয়েছি, তাই হয়তো কিছু কিছু পিস হালকা শক্ত থেকে যেতে পারে, তাই একটু পানি দিয়ে নিয়েছি। বেগুনের পিসগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এখানে আমি একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি, কেটে নিয়েছি, আর এখানে দুটো কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি। এখন আমি এর সাথে লবণ দিয়ে দিব পরিমাণ মতো, দিয়ে প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচ ভালো মতো মেখে নিব। মাখানো হয়ে গেছে, এখন আমি বেগুনের পিসগুলো একসাথে মেখে নিব। এখন আমি 1 চামচ সরিষার তেল দিয়ে দিব, দিয়ে ভালো করে মেখে নিব। তৈরি হয়ে গেছে আমার বেগুন ভর্তা। এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে খুবই মজা। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আপনারা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।